এখন যে গানটি গাবো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তায়েবে ইসলাম প্রচার করতে যান আর তায়েববাসীরা আমার নবীর গায়ে এমন ভাবে পাথর মেরেছিল একদিন নবী জামা উঠাইলেন পিষ্টটা বসন্তের দাগের মতো মা আয়েশা বলে নবী গো আপনার বসন্ত হয়েছিল আমার নবী বলে আয়েশা আমার কোনদিন বসন্ত হয়নি তবে তায়েবের দেশে ইসলাম প্রচার যখন করতে গিয়েছিলাম তায়েববাসীরা আমাকে এমন ভাবে আঘাত করেছিল সেই বসন্তের দাগের মতো আজও বদি সেই পাথরের ক্ষত স্থানগুলি ফুটে উঠেছে আমার নবীর গায়ের রক্ত জুতার মধ্যে জমাট হয়ে গেছিল জুতা খুলতে পারে না নামাজ পড়বে আল্লাহ বলে দোস্ত আপনি আজকে জুতা পাই দিয়ে নামাজ পড়েন আমি আল্লাহ কবুল করে নিব শ্রেষ্ঠ নামাজ সেই তায়েববাসীরা এমন ভাবে আমার নবীকে আঘাত করেছিল জিব্রাইল বলেছিল নবী গো আপনি বলেন তায়েববাসীকে আল্লাহ ধ্বংস করে দিবে আমার নবী বলে জিব্রাইল তায়েববাসীদেরকে যদি ধ্বংস করে দেয় তিনি যে স্রষ্টা তিনি যে আল্লাহ রাসূল আমাদের চিনবে কি তাদেরকে যেন ধ্বংস করে দেওয়া না হয় আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি লোহবান তারা যেন আমাকে চিনে আবার আল্লাহকে চিনে কত মায়া কত প্রেম কত মহব্বত আমার নবীর উম্মতের প্রতি ছিল সেই স্মৃতি তিনি আমাদের ব্যক্তি কি করলি তুই ধ্বংস করবে আল্লাহ
Zaraje to kosztuje.